নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচার বন্ধ হওয়ার সাথে সাথে দলীয় কর্মী সমর্থকদের তৎপরতা বুথ সাজানোর জন্য। রাত পোহালেই ভোট, চূড়ান্ত পর্যায়ের ভোট প্রচার শেষ হয়েছে গতকাল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সভা সমিতি এবং দলগতভাবে প্রচারে যাওয়া বন্ধ, তাই প্রার্থীরা নিজের মতন করে এককভাবেই দলীয় কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ করছেন বুথ সাজানোর তদারকি করতে। পোলিং এজেন্টদের ভোটার তালিকা এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র তুলে দিয়ে তাদের নিজের নিজের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। তবে কর্মী সমর্থকরা অধিকাংশই ব্যস্ত, নিজস্ব ওয়ার্ডে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ভোট কেন্দ্রে যাওয়ার পথে সাজিয়ে তোলার জন্য। ওয়ার্ড অফিসে বসে অথবা প্রার্থীর বাড়িতে বসেই চলছে এ ধরনের কাজ। আমাদের ভোটের জন্য প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের। আমাদের দলীয় অফিস থেকে আমাদের তৃণমূল যুব কংগ্রেস সোশ্যাল মিডিয়া এবং দলের সর্বস্তরের কর্মীরা আমরা এখানে ফ্ল্যাগ ফেস্টুন এগুলো রেডি করছি এবং সেই মতো আমাদের বিভিন্ন ওয়ার্ডে এখান থেকে আমরা সাপ্লাই দিয়ে দিচ্ছি। সেখানে ওয়ার্ডে আমাদের যে দলীয় কর্মীরা আছে সেখানে পতাকা লাগিয়ে আমাদের প্রার্থীর সমর্থনে তারা প্রচার পর্ব সাজছে। দেওয়াল লেখা হয়ে গেছে? হ্যাঁ, দেওয়াল লেখার কাজ আমাদের কমপ্লিট। আমরা এই মুহূর্তে আমাদের দলীয় যে পতাকা সেগুলো টাঙাচ্ছি এবং আমাদের প্রার্থীর যে ব্যানার ফেস্টুন যেগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে লাগাচ্ছি। এই যে এত পরিমাণে কঞ্চি, এগুলো জোগাড় হচ্ছে কোথা থেকে? এই কঞ্চিগুলো মূলত আমাদের গ্রামে যেসব আমাদের কর্মীরা রয়েছে, দলের সমর্থকরা রয়েছে, তারাই আমাদের আমার তৃণমূল কংগ্রেস ভবনে এসে দিয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা এগুলো বিভিন্ন ওয়ার্ডে সাপ্লাই করছি। 24টা ওয়ার্ডে নাকি এই পার্টির পক্ষ থেকে? একদম 24টা ওয়ার্ডে আমাদের কেন্দ্রীয়ভাবে এখান থেকে দেওয়া হচ্ছে। আমাদের দলের সভাপতি বৃন্দাবন প্রামাণিক এবং আমাদের বিধায়ক বজকিশোর গোস্বামীর নির্দেশে আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের দলের কর্মীরা এগুলো সব সাপ্লাই করছি। কত পরিমাণে, মানে কবে থেকে কাজে হাত দিয়েছেন? কত পরিমাণে? পাঁচ ছ দিন ধরে চলছে। দেয়াল লেখার কাজ শেষ হওয়ার পর থেকে আমরা এই কাজটা শুরু করেছি। আচ্ছা, মোটামুটি কত পরিমাণে রেডি হয়ে গেছে? আমাদের প্রায় 3,000 মতো রেডি হয়ে গেছে ফ্ল্যাগ। আচ্ছা, আর আরো চলছে কাজ আমাদের। আর হোর্ডিং করা হচ্ছে কি এখান থেকে? হ্যাঁ, হোর্ডিং এখান থেকে করা হচ্ছে। আমাদের পাশে একটা জায়গা রয়েছে, সেখানে আমাদের হোর্ডিং রেডি হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন প্রার্থীর হোর্ডিং ওয়ার্ডে ওয়ার্ডে চলে যাচ্ছে। ফ্লেক্সের তো অর্ডার একসঙ্গে দেওয়া হয়েছে? ফ্লেক্স? হ্যাঁ, ফ্লেক্সের একটা একসঙ্গে অর্ডার। সেগুলো কাঠামো তো মারা হচ্ছে? হ্যাঁ, কাঠামো সব এখানে বানানো হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম উদয় মহলদার, আমি শান্তিপুর তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি। শুনেছেন সেই ইলেকশনের কাজ আমরা করছি। হ্যাঁ, আমরা 11-12 ওয়ার্ডের যে ফ্লেক্স ঝান্ডা এগুলো আমরা সব রেডি করছি। এই কাজগুলো কমপ্লিট করে কত মোটামুটি হয়েছে? আমরা আমাদের ওয়ার্ডের 10টা আছে, 11 নম্বর ওয়ার্ডের 10টা ফ্লেক্স আছে, 52 নম্বর ওয়ার্ডের 10টা ফ্লেক্স আছে। আর ঝান্ডা আমাদের ওয়ার্ডের 200 আছে, 52 নম্বর ওয়ার্ডের 200 আছে, সেই ঝান্ডাগুলো রেডি করার কাজ চলছে। এগুলো রেডি হয়ে গেলে অন্য ওয়ার্ড থেকেও ডাক পড়ে যাবে? মূলত আমরা এই ওয়ার্ডের কর্মী, 11-12 কর্মী, ঠিক আছে, আমরা 11-12টাই আমাদের পার্টির থেকে সিদ্ধান্ত হয়েছে আমাদের নিজেদের কর্মী দিয়ে আমরা নিজের কাজটা নিজেরা করব, ঠিক আছে। এবার আমাদের অন্য ওয়ার্ডে যা কর্মী আছে তারা তাদের কাজ করবে। মানে মিস্ত্রি বলতে কিছু না, নিজেরাই করছে? হ্যাঁ, আমরা নিজেরা করছি। আমি পার্টি কর্মী, আমি নিজে সিপিআইএম পার্টির সদস্য, পার্টি মেম্বার, ঠিক আছে। এখানে এই কাজগুলো কী করছেন? এগুলো এই প্রতি বছরই আমি এরকম করি। আমি যতদিন ধরে আমার এই ভোটে ইয়ে হয়েছে ততদিন ধরে আমি এটাকেই ভালোবাসি। আচ্ছা, কী কতগুলো তৈরি হয়েছে এখন? সকাল থেকে মোটামুটি 200-250 হয়ে গেছে। প্রতিদিনই কাজ করছেন? না, আজকে ধরেছি আর কি। এরপর থেকে করবেন তো? এরপর আবার করবো। এখানে কোন কোন ওয়ার্ডের হচ্ছে? এখানে 11-12। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।